আপনি যে শুরু করেছিলেন একটু এগ্রেসিভ মনে হয়েছে, মানে টেস্ট ইনিংসের বিপরীত মনে হয়েছে, আপনার মাথায় কি চলছিল এবং আপনার ইনিংসটি কীভাবে ক্যারি করতে চেয়েছেন স্পেশালি আপনার ইনিংসটা? অ্যাগ্রেসিভ আমার কাছে মনে হয় না আমি অ্যাগ্রেসিভ হয়েছি, কেন সেকেন্ড ইনিংস উইকেটটা অনেক বেটার ছিল, আর আমি চেয়েছিলাম যে একটু অ্যাগ্রেসিভ না নর্মাল ক্রিকেটটা খেলার। আমি যদি শুধু ব্লক 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 খেলি তাহলে বোলার একটা জায়গায় স্পেস তৈরি হয়ে যায়। আমি নর্মাল ক্রিকেট খেলি, আপনি যদি পেস বলে খেলা দেখেন পেস বলে কিন্তু আমি খুব রাশ শট যেগুলো বলে সেগুলো একটাও খেলিনি। স্পিনে আমার যেসব জায়গায় জোন যেসব জায়গায় এরিয়া ওইসব জায়গায় আমি ক্যালকুলেট রিস্ক নিয়েছি, ফার্স্ট ইনিংস অনেক সময় নিয়ে খেলেছি হয়তো ফার্স্ট ইনিংস, এই কারণে আপনার কাছে মনে হচ্ছে আমি অ্যাগ্রেসিভ খেলছি। আপনার আমার কাছে মনে হয় আপনি যখন বলবেন তখন আপনার আপনার প্রশ্নের ওই বলাটার একটা ওয়ে থাকতে হবে, মানে ওয়ে মানে না আপনার এমন একটা করতে পারবেন না যেটা মানে শুনতেও এরকম লাগবে। আমি যদি লেফট আর্ম রাইট আর্ম স্পিনারও যদি এগিয়ে গিয়ে মারতাম তাহলে মনে হয় যে এটা অ্যাগ্রেসিভ। আমি যেটা মেনেছি ওটা ক্যালকুলেটেড রিস্ক যেটা আমার কাছে মনে হয়। আর যেটা যদি বলেন যে ওই ড্রিঙ্কস ওভার আমি আউট হয়েছি, ডেফিনেটলি এটা আমার ফল্ট। ওই সময়টা ওই সময় আমার কি ওই শটটা খেলা আমার কাছে মনে হয় যে মানে ওটা কোনো বোধক মানে ওটা খেলা উচিত হয়নি। ব্যাটিং তো আমার কাছে মনে হয় যে যদি ঢাকা টেস্ট ধরেন ঢাকা টেস্ট আপনি মানে ঢাকা টেস্টের উইকেট ভিন্ন, আর যদি এই সিরিজ ধরেন এই সিরিজে আমরা ব্যাটিং ওয়াইজ আমরা পুরো কলাপস করছি, এটা কোনো অজুহাত নেই যে আমরা কোনো ইয়ার দিতে পারবো না, যে আসলে আমরা ব্যাটিংটা খুব বাজে ব্যাটিং করছি। মানে অ্যাজ এ টিম ওয়াইজ যতটুকু আমরা আমাদের ক্যাপেবল অনুযায়ী যতটুকু ছিল যতটুকু করা দরকার, যেহেতু আমরা নিজের সিরিজে ফার্স্ট টেস্ট আমরা করতে পেরেছি সেটা দেখিয়েছি আপনাদের, তো আমার মনে হয় যে ওই হিসেবে চিন্তা করলে আমরা এই পুরো সিরিজ ওয়াইজ আমরা কোনো সময় যেখানে যা যেখানে ক্লিক করা দরকার যেখানে যা করা দরকার কোনোভাবে আমরা ওইভাবে করতে পারিনি বলতে গেলে। তো ভাই মানে কেন ডেফিনেশন তো অনেক কিছু থাকতে পারে, হইতে পারে আপনার অনেক দিন পরে টেস্ট, আমি যদি বলি এটা অনেক দিন পরে টেস্ট তো আপনার কাছে মনে হবে একটা অজুহাত, কিন্তু দিন শেষে এটাও একটা কাউন্ট হতে পারে। আবার আমি যদি বলি যে অনেক দিন পরে আপনি আবার আমাকে প্রশ্ন করতেন যে আপনি তো অনেক দিন পরে এসেছিলেন আপনার তো প্রবলেম হয়নি, আমারও প্রবলেম হয়নি, কিন্তু যারা খেলছে তারা ম্যাক্সিমাম সবাই সাদা বলে খেলে আসছে। এটা মানে বাস্তব জিনিসটা নেগেটিভ হতে গেলেও কিন্তু নেগেটিভ হতে গেলে জিনিসটা কিছু কিছু সময় সত্য হয় আর আমার কাছে তাই মনে হয়। আর আমার কাছে এইটাই মানে কিছু কিছু জিনিস এগুলোই মনে হয় যে হয়তো অনেকদিন পর টেস্ট খেলেছি ওই ওইটাও হয়তো উঠতে পারিনি, আর টেস্ট না খেলেও আমরা ওইভাবে যেভাবে আপনি এটাও বলতে পারেন নিজের সিরিজ তো আমরা দুই মাস তিন মাস আগে খেলেছি, তার ভিতরেও অনেকে ন্যাশনাল লেগটার সাথে খেলছে তার ভিতরে ছিল, তো এটাও আপনার যে সাদা বললালো খেলার আসার পরে আমার একটু অনেক সময় একটু ইয়ে ছিল। এখন এখন ব্যাক করা তো খুবই ডিফিকাল্ট, যদি এই জায়গাটায় মানে লজিক্যালি অনেক ডিফিকাল্ট পুরো দিনে আমার কাছে মনে হয় যদি আমরা যদি চার উইকেটেও যদি আমরা এই রানটা করতে পারতাম তাহলে হয়তো কালকে জিনিসটা আর একটু ভিন্ন হতো, অথবা দুই উইকেটে যদি চার উইকেট হলো হয়তো এখন আছে 238 না হয়তো 300 হতো, তখন কিন্তু ওরা আন্ডার প্রেশারে থাকতো, কারণ কালকে সারাদিন থাকলে ওই রানটা আরামে আপনার দুই সেশন খেললে আরামে খেলাটা চলে আসে। তো উইকেটটা মানে খুব তাড়াতাড়ি পড়ছে যারা আপনার খুব তাড়াতাড়ি ফল করছে, আর আমরাও যারা ম্যাক্সিমাম চিটন উইকেটে এখন উইকেট ভালো আর ম্যাক্সিমাম সবাই সেট হয়ে আউট হয়েছে, যারা আউট হয়েছে ইভেন আমিও এটা সবার তাই নিজের সবারই। এখন এখন এই পজিশনে ব্যাক করা একটু ডিফিকাল্ট মানে অনেক ডিফিকাল্ট, এটা মানে আমি অপটিমিস্টিক থাকলেও ডিফিকাল্ট বলা হবে। সবাই টানা খেলার মধ্যেই আছেন, বিপিএল ছিল, বিপিএল এর পরে ডিপিএল এর পরে আছেন, বাট আলটিমেটলি সব সাদা বলে খেলা ছিল, প্রিপারেশনটা কি একটু কম হয়েছিল কিনা টেস্টের আগে বা একটা যদি প্র্যাকটিস ম্যাচ থাকতো ভালো হতো কিনা?
না, আমার কাছে মনে হয় না যে কোনোভাবে প্রিপারেশন কম ছিল। ঠিক আছে, তো সাদা বলে তো সবাই খেলছে, সবাই যার যার মতো খেলেছে, তো প্রিপারেশন আপনি একটা ফোরটা ম্যাচ খেললেও দুই টুরে ম্যাচ খেললেও যে আপনার একদিনে প্রিপারেশন হবে তা না, আলটিমেটলি রেজাল্ট না হলে আমার কাছে মনে হয় অনেক কিছু বের হয়ে যাবে। ছুটির প্রয়োজন হয়ে পড়ে বা নানা রকম কাজে তারা ব্যস্ত হয়ে পড়ে, ইন্ডিয়ার মতো দেশেও কিন্তু এখন রঞ্জি ট্রফিতে শিষ্য ক্রিকেটারদের বাধ্য করা হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে শিষ্য ক্রিকেটাররা যদি রেগুলার ফার্স্ট ক্লাস ক্রিকেটটা মনোযোগ দিয়ে খেলতেন তাহলে কি এই সমস্যা থেকে বেরোনো যায় কিনা, ওই জায়গাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যাওয়া উচিত? এখানে যদি আমি আপনার একটা কোয়েশ্চেন করি, আমি জানি না কোয়েশ্চেনটা দিতে পারবেন কিনা অ্যান্সার, কিন্তু আমি জানি আমি কোয়েশ্চেন দিলে আপনি আমাকে তীব্র একটা কোয়েশ্চেন করবেন। আপনার কাছে মনে হয় যে আমাদের ফার্স্ট ক্লাস আর ইন্টারন্যাশনাল খেলার কতটুকু মান মানে একই লেভেলের আছে কিনা? তাহলে আমি চর্চার ভিতরে থাকি, আমার জন্য আর একটা জুনিয়র প্লেয়ার ভিতরে অনেক তফাৎ আছে। আমি আজকে সহ 61টা টেস্ট ম্যাচ খেলছি, আমি বিভিন্ন টেস্ট ম্যাচ খেলার পর আমি বিভিন্ন সিচুয়েশনগুলো আমি বুঝি কোন সময় কীভাবে হ্যান্ডেল করতে হয়, কোন সময় পারি কোন সময় পারি না। কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে সত্যি কথা শুনতেও খারাপ লাগবে, আমাদের ডোমেস্টিক ক্রিকেট আর ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচ খেলা অনেক ডিফিকাল্ট, মানে অনেক ডিফারেন্ট ভাই, আকাশ পাতাল তফাৎ। আপনারা জানেন, আমিও জানি, সবাই জানে জিনিসটা, এসব মানে এক্সকিউজ না সত্যি কথা। এটা আপনি আমি আমি নিজে তো ন্যাশনাল লিগ খেলি, আমি কোনো ধরনের চ্যালেঞ্জ ফেস করি না, আমি এখানে যে পরিমাণ চ্যালেঞ্জ অথবা যে পরিমাণ প্রেশার ফেস করি, আমার কথা হয়তো আউট অফ দ্য ইয়ে চলে আসছে, কিন্তু আমি অনেস্টলি সব বলছি মনে হয়। অবশ্যই চিন্তা তো করে, চিন্তা করবে না, কারণ অবশ্যই বোর্ড চিন্তা করে, কোচ চিন্তা করে, টিম ম্যানেজার সবাই তো চিন্তা করবে, অবশ্যই করবে, কারণ এই বছর তো আমার কাছে মানে টেস্ট ম্যাচ হচ্ছে ওয়ানডে ম্যাচ কম, তাই না ভাই? হ্যাঁ, ওয়ানডে ম্যাচ থাকবে, তো ওই হিসেবে চিন্তা, হ্যাঁ অবশ্যই চিন্তা করবে, এটা তো মানে সিম্পল জিনিস যে এই বছর যেহেতু ওয়ানডে সাদা বলে খেলা কম, টেস্ট ম্যাচ অনেক বেশি, সেই হিসেবে চিন্তা করলে সবাই লাল বলে চিন্তা অনেক বেশি করবে। আমরা দেখেন কন্ডিশন বুঝে তারপর আপনার বোলারের প্ল্যান বুঝে খেলার চেষ্টা করি একটা লম্বা সময় ধরে, আর যখনই আপনি মানে আপার হ্যান্ডে থাকেন তখন জিনিসটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি। আর যারা ব্যাটিং করছে দেখেন ম্যাক্সিমাম সবাই কিন্তু আপনার সেট হয়ে আউট হয়েছে, আমার কাছে মনে হয় যে এখানে ওই ট্র্যাপ তো আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেট সবসময় আপনার টেস্ট ক্রিকেট সবসময় ট্র্যাপ হয় আর সবসময় আপনার চ্যালেঞ্জ থাকে, আপনি ওই চ্যালেঞ্জ একটু এদিক ওদিক হলে তখন আউট হয়ে যায় সবাই। হ্যাঁ অবশ্যই দেখি, বাংলা এখন যারা আছে সবাই টেস্ট ক্রিকেটের প্রতি খুব নিবেদিত আমার কাছে মনে হয়, কারণ আপনি যদি দেখেন না এটাকে ডিপেন্ড করে কি আপনি যখন সত্যি কথা মানে রেজাল্ট না হলে মনে হয় যে আসলেই না, কিন্তু এখন যে ইয়াং টিমটা আছে যারা আছে সবাই টেস্ট খেলার প্রতি খুবই আগ্রহ, সবাই টেস্টের প্রতি খুব ডেডিকেশন, যারা আছে আপনি দেখবেন যে সবাই ম্যাক্সিমাম সবাই আপনার ন্যাশনাল লিগ রেগুলার খেলে, তো যারা আছে আমি না আমার সাথে যারা আছে সবাই ডেডিকেশন মানে টেস্ট খেলার প্রতি খুবই আগ্রহ আছে সবারই। তাদের টেকনিক্যাল সাইড বা এই সময় তারা কতটা কাজ করে, স্পেশালি জয় আছে আমি তো ওপেনার দীপু নতুন গত সিরিজে দেখে বলছি
না, তারা অনেক, ওদের একটা জিনিস ভালো কি, অনেক ডেডিকেটেড, অনেক ডেডিকেটেড, তারা তাদের ভিতরে হাঙ্গারনেস অনেক বেশি। আপনি জয় আর যদি দীপুর দেখেন, তারা কিন্তু আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ হওয়া চ্যাম্পিয়ন। তো আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন নেমে প্লেয়ার হওয়া কিন্তু এত ইজি না, নিশ্চয়ই তাদের ওই ডেডিকেশন আছে। এখনও তাদের ওই ডেডিকেশন আমি সবসময় দিই। ইভেন ওরা সেট হয়ে আউট হওয়ার পরেও আপনার 50 থাকে না, এদিকে কেউ 50-60 করলো যে বোঝা যায় যে ড্রেসিং রুমে দেখলে বোঝা যায় আসলে ওর ক্ষুধা আছে কি নেই। এই জিনিসগুলো ওদের ভিতরে আছে, যে 50-60 আউট হওয়ার পরে তারপরে মনে হয় যে না এখনও ক্ষুধা আছে, এখনও টিমের জন্য ডেডিকেশন এখনও করতে চাই। ওদের ডেডিকেশনে কোনো সমস্যা নেই। তো আমার কাছে মানে ওরা যত টেস্ট ম্যাচ খেলবে, দেখেন টেস্ট ম্যাচটা এমন একটা জায়গা যে আপনি খেলতে 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 হয়তো মানে ডেবে ডেবেটা যত টেস্ট ম্যাচ খেলবে তত সে এক্সপিরিয়েন্স হবে, সে তত ভালো খেলার চান্স পাবে। মানে সকালে যখন লক্ষ্যটারে নামছিলেন তখন আপনাদের লক্ষ্যটা কি ছিল, ম্যাচ বাঁচানো না জয়? টেস্ট ম্যাচ বা এভাবে মানে আপনি যদি এখনও আপনার, আমরা যখন ব্যাটিং করতে নামছি তখন আজকে একদিন কালকে একদিন, এভাবে টেস্ট ম্যাচ হয় না। যদি দুই দিন চিন্তা করে টেস্ট ম্যাচ খেলবেন, সত্যি কথা, আপনার ছোটো ছোটো প্ল্যান করে খেলতে হয়। তো আমরা এক ঘন্টা এভাবে প্ল্যান করে খেলার চেষ্টা করেছিলাম। ওইটাই এক ঘন্টা করে খেলা। আপনি কি শুন, আপনি টেস্ট ক্রিকেট কোনো সময় আগে থেকে বলতে পারবেন না আমি কালকে পর্যন্ত ব্যাটিং করবো, এভাবে টেস্ট ক্রিকেট হয় না, খুব ডিফিকাল্ট। সফল আপনার মানে অল্প করে টার্গেট করে করে খেলতে হয়। এক ঘন্টা সবাই একটা সেশন, দুইটা সেশন, তিন সেশন এভাবে খেলার চেষ্টা করছিলাম। Thank you.